একটা হচ্ছে লুকিয়ে কোথাও ব্যভিচার হচ্ছে, সমাজের লোক একটু জানতে পারে না, সুতরাং সমাজের অন্য যুবকরা খারাপ হবে না। অন্য যুবকরা জানছে যে আমাদের সমাজে ব্যভিচার মানে খুব বড় অপরাধ, জানেই না যে এইরকম কিছু একটা দুটো ঘটনা ঘটে বা এরকম কিছু হয়, অথবা এই সমাজে আমাদের মুসলিম সমাজে কোনো জায়গাতে মদ তৈরি হয় বা মদ ক্রয় বিক্রি হয়, কিছু জানে না, লুকিয়ে কোথাও গোপনে করছে, যারাও করছে চোরের মন পুলিশ বলে ভয়ে ভয়ে করে। এটা হচ্ছে লুকিয়ে পাপ করা, লুকিয়ে পাপ ভালো সমাজও থাকবে আর আছে, এখানেও আছে, আছে না নেই, কিন্তু প্রকাশ্যে পাপ, অহরহ পাপ, বড় বড় পাপ, এগুলি হচ্ছে সামাজিক অপরাধ, এগুলো হচ্ছে চরম অপরাধ, এগুলো হচ্ছে চরম অপরাধ। এই জন্য হাদিসে কি আছে সহিহ বুখারীতে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবকে মাফ করা হবে, সবাই ক্ষমাযোগ্য ক্ষমা চাইলে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে পাপ করে, পাপ প্রকাশ্যে করছে, নির্দ্বিধায় করছে, কোনো ভয় নেই যে ধরবে আমাদেরকে, অথবা প্রকাশ্যে পাপ করে না, লুকিয়ে পাপ করছে আর সকালবেলা বলছে আরে এইরকম, আরে আমি কলেজে লেখাপড়া করি, আমার এক গার্লফ্রেন্ড আছে এইটুকু, হ্যাঁ এক মেয়ে বলছে যে তোর বয়ফ্রেন্ড নেই, আমার তো আছে এইরকম আছে, এগুলো হচ্ছে মুজাহিরি, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এরা হচ্ছে পাপিষ্ট সমাজ, এরা হচ্ছে পাপিষ্ট পরিবার, যেখানে প্রকাশ্যে পাপ হচ্ছে পরিবারে সমাজে দেশে, কথা বুঝতে পারছেন না, লুকিয়ে পাপ যে কোনো জায়গায় থাকবে, কম আর বেশি হোক, কারণ এরা ফেরাস্তা জগৎ নয়, এটা কি আদম সন্তান, ভালো আছে আর কালো আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।